শিগগিরই আন্তর্জাতিক বাজারে বাজেট ফোন নিয়ে আসছে টেক জায়ান্ট Xiaomi। Redmi সিরিজের Xiaomi-র নতুন এই মডেলটির নাম Redmi 10 Prime। নতুন এই ফোনটিকে অলরাউন্ড সুপারস্টার ট্যাগলাইন দিয়েছে Xiaomi। 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ আপগ্রেড করা ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং MediaTek Helio G88 SoC নিয়ে আসছে Xiaomi-র নতুন এই ফোন। চলুন দেখে নেই কি কি থাকছে ফোনটিতে। Xiaomi Redmi 10 Prime স্মার্টফোনটিতে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি LCD 90 Hz ডিসপ্লে যার রেজুলেশন থাকছে 1080x2400 পিক্সেল। এছাড়াও 90 Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে যা 45 Hz, 60 Hz এবং 90 Hz রিফ্রেশ রেটের কন্টেন্ট ফ্রেমের সঙ্গে মিলে যায়। ডিসপ্লে রক্ষার জন্য ব্যবহৃত হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। এছাড়াও স্মার্টফোনটিতে সংযুক্ত থাকছে ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেড অ্যাক্সেলেরোমিটার, প্রক্সিমিটি, কম্পাস সেন্সর সহ বেশ কিছু আকর্ষণীয় ফিচার। অক্টাকোর মিডিয়াটেক হেলিও G88 SoC ARM মালি G52 MC2 GPU এবং 6GB পর্যন্ত LPDDR4XL RAM রয়েছে। মাল্টিটাস্কিং উন্নত করার জন্য ইনবিল্ট স্টোরেজ ব্যবহার করে 2GB পর্যন্ত RAM সম্প্রসারণের ব্যবস্থাও থাকছে এই ফোনে। ডুয়েল সিম যুক্ত Redmi 10 Prime Android 11 এ চলবে আর এতে দেওয়া থাকবে MIUI 12.5। এছাড়াও ফোনটির পাওয়ার ব্যাকআপের জন্য থাকছে শক্তিশালী লিথিয়াম পলিমার 6000mAh ব্যাটারি। Xiaomi Redmi 10 Prime ফোনটির পেছনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরার সঙ্গে PDF প্লাস 8 মেগাপিক্সেল সেন্সর। সে সাথে থাকছে 120 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স প্লাস 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। রিয়ার ক্যামেরা সেটআপ ফুল HD অর্থাৎ 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং সঙ্গে 120 FPS ফ্রেম রেটে স্লো মোশন রেকর্ডিং HD সাপোর্ট করবে এই ফোনের ক্যামেরা। এছাড়াও ফোনটির সামনের দিকে থাকছে সেলফি তোলার জন্য 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটি দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে বাংলাদেশের বাজারে। 464 ভেরিয়েন্টে ফোনটির দাম হতে পারে 18,000 টাকা এবং 6128 ভেরিয়েন্টে ফোনটির দাম হতে পারে 20,000 টাকা।